আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু তহা মোহাম্মদ আদনান কাজটা করলেন কি দর্শক আবু তহা মোহাম্মদ আদনান অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে অনেক ধাপ অতিক্রম করে আজকে তিনি ইসলামিক গ্রাউন্ডে যথেষ্ট প্রাসঙ্গিক আল্লাহ তাকে একটা অবস্থান করে দিয়েছেন তার মোটিভেশন তার বক্তব্যের যথেষ্ট তাসিল রয়েছে তরুণ প্রজন্ম অনেকেই তাকে আইডল মনে করে আমাদের নারী সমাজ অনেকেই তাকে আইডল মনে করে নারীরা তার বক্তব্য শোনেন তার বক্তব্যের তাসির আছে বক্তব্য জনগণ বা ইসলামপন্থীরা আলেমারা সাধারণ মানুষ মুসলমানরা নানান কারণে শুনে ভালো লাগে এই কারণে শুনে আকর্ষণ আছে এ কারণে শুনে চমৎকার সুর আছে এ কারণে শুনে একটা বড় অংশ বক্তব্য শুনে এই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু যখন কোন বক্তার বক্তব্য কোন ধরনের সুর লয় তাল না থাকার কারণেও শুনে বুঝতে তার বক্তব্যের মধ্যে আলাদা কিছু আছে শেখার কিছু আছে তাবুত হাতনানের ক্ষেত্রে কিন্তু সেম সেটাই এর মানে তার বক্তব্যে কোনো সুর নেই আলাদা কোনো আকর্ষণ নেই কিন্তু তার বক্তব্যের মধ্যে মোটিভেশন আছে তার বক্তব্যের মধ্যে শিক্ষা আছে তার বক্তব্য মানুষকে নাড়া দেয় আল্লাহ তার বক্তব্যে সেই তাঁচির দান করেছেন কিন্তু তিনি একটা কাজ করেছেন ইদানিং একেবারে মানে স্টেজে শ্রোতাদের সামনে দিবালোকে এটা সত্যিই লজ্জাজনক অনেক মানুষ বিশেষ করে ইন্টেলেকচুয়াল টাইপের অনেক লোক আমাদের কাছে তার বক্তব্যরা পাঠিয়েছেন যে ভাই বিভিন্ন হুজুরদের বিভিন্ন বক্তব্য নিয়ে তো আমরা আপনার কথা বলেন ভুল হলে সমালোচনা করেন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন পর্যালোচনা করেন এই দেখেন আবু তোহাদনান কি বলেছে তা আবু আদনানকে আমরা ডিফেন্ড করি হ্যাঁ একসময় তার বিভিন্ন বক্তব্যে সমালোচনা করেছি আমি সর্বপ্রথম বাংলাদেশে তার বক্তব্য নিয়ে আপত্তি তুলেছি তো যেসব বিষয় নিয়ে আপত্তি তুলেছি সেগুলো থেকে তিনি বের হয়ে আসতে পেরেছেন নিজেকে অনেক সংশোধন করেছেন এবং এখনও আমি তাকে মোহাবাত করি তার বক্তব্যের পক্ষে আমি বিশেষ করে কয়েকটা কারণে তার মতো বক্তা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং দরকার বলে মনে করি দেখেন আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছে যে একটা চরম বিতর্কিত অবস্থা থেকে চর্মনায়ের মতো একটা প্ল্যাটফর্মও কিন্তু তাকে ডেকেছে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন ক্রাইসিস বা এইসব বিষয়ে তার বক্তব্য নিয়ে আপত্তি থাকলেও মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের প্ল্যাটফর্ম তাকে ইসরায়েল প্যালেস্টাইন ক্রাইসিস বা নানান বিষয়ে তার বক্তব্য শোনার জন্য ডাকে এ বিষয়ে তার উঁচু মাপের স্টাডি রয়েছে যদিও আমাদের সাথে দ্বিমত আছে এটা একটা সম্মান তার এটা তার একটা অর্জন তো সেক্ষেত্রে আমি আবারও বলছি যে সাধারণ জনগণ নয় ইন্টেলেকচুয়াল টাইপের কিছু লোক কয়েকজন সাংবাদিক এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা লেখক বা এ টাইপের কিছু লোক আমাদের কাছে অভিযোগ করেছেন যে এটা কি এগুলো কি এগুলো কোনো কথার ভাষা হলো এগুলো এস টিজে বসে এ ধরনের কথা বলবেন এটা কেন যে আপনারা তো তাদের পক্ষে বলেন নানান সময় ডিফেন্ড করেন তো এটা কি বলবেন আমি তার বক্তব্যটার একটু জবাব দেবো কি উচিত ছিল আর কি করেছেন কাজটা কতটুকু ঠিক হয়েছে এটা বলো তার আগে আর একটা কথা বলে নিই যে এই মুহূর্তে আবু আদনানের আদনানকে যে কারণে সবচেয়ে বেশি ভালো লাগে এবং আপনাদেরও ভালো লাগা উচিত সে সেটা হচ্ছে আহলে হাদিস বা সালাফিদের মধ্যে মাতখালী যারা যারা ইহুদিদের দালাল আমি একসময় বিশ্বাস করতাম না যে হাদিসের লোকজন ইহুদিদের দালাল হতে পারে কিন্তু আমি এখন বিশ্বাস করি আমার কাছে প্রমাণ আছে ইহুদিদের দালাল হতে পারে এরা দালালিক করে নিঃসন্দেহে দালাল একসময় বড় বড় কৌমি আলেম এরা অনেকে বলতো যে ইহুদিদের দালাল বিশ্বাস করতাম না কিন্তু না এই ভুল ভেঙে গিয়েছে বিশ্বাস হয় বিশেষ করে ইনিয়ে বিনিয়ে যা যে বিভিন্ন প্রজেক্ট ইসরায়েলের যে বিভিন্ন প্রজেক্ট এগুলো এই মাতখালির অনেকে গ্রহণ করে সেই প্রজেক্টের অংশ স্পষ্ট তাদের কাছ থেকে টাকা খায় ঘুরে ফিরে ইসরায়েলের টাকা সৌদি আরবের হয়ে তারপরে তাদের কাছে আসে এই টাকা দিয়ে তারা বড় বড় প্রতিষ্ঠান করে প্রচার প্রচারণা চালায় তাদের সাথে গভীর যোগাযোগ আছে এবং ইসরায়েল এই মাতখালেদের উপর সন্তুষ্ট সবাই না একটা অংশের কথা বলছি। তো এদের বিরুদ্ধে আবু তোহা আদনান সচ্চার এই যে যারা সহি আকিদা আকিদাবাজি করে সেই আকিদার যেই আকিদা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে নিষেধ করে সে আকিদার মুখে থুথু মেরেছেন এই কারণে আবুথহা আদনানকে আলাদাভাবে শ্রদ্ধা করি তার প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছে যাই হোক এ আমাদের প্রিয় ব্যক্তিত্ব ভালোবাসার মানুষ আদনান সাহেব তার বক্তব্য তিনি বলছেন একটা বক্তব্যের মধ্যে তার টোটাল বক্তব্যের মাকসাদ ভালো উদ্দেশ্য ভালো তিনি ভালো কিছু শেখাতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন আমি তার বক্তব্যের পুরো অংশটাই শুনেছি কিন্তু যতটুকু আপত্তিকর ততটুকু বলছি এটা তাকে সংশোধন হতে হবে এই ধরনের কাজ করা যাবে না এবং শুধু এটা উপস্থাপনাগত বল নয় এখানে মানসিকতা জড়িত আছে এই কারণে বলছি চিন্তার জগৎকেই পরিবর্তন করতে হবে আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে তালাক দিয়ে রেখে দেব এটা কোনো নসিহতের ভাষা হলো পাবলিক প্লেসে শ্রোতাদের সামনে ওয়াজার স্টেজে ওকে করতে দিব না ওকে তালাক দিয়ে রেখে দেব এটা তো গ্রাম্য গেউদের মতো কথা এভাবে কি কোনো নসিহত হয় আল্লাহ রাসুল এভাবে শিখিয়েছেন হ্যাঁ প্রয়োজনীয় কঠোরতা দেখাতে হবে কিন্তু সেটাকে নসিহতের কোনো সিস্টেম এটা কোনো প্রক্রিয়া গায়ের জোরে সংশোধন করতে চাওয়া এবং তালাকের ভয় দেখানো হ্যাঁ তালাকের ভয় দেখানো তালাক দিবে এ ধরনের কথার দলিল আছে জানি কিন্তু সেটা বিচ্ছিন্ন কিছু প্রেক্ষাপটে কিন্তু সামগ্রিকভাবে আপনি যখন স্ত্রীদেরকে সংশোধন করার প্রক্রিয়া বলবেন তখন আপনাদেরকে আরও বেশি নারীদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কথা বলতে হবে নারী অধিকার নারী স্বাধীনতার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হতে হবে গায়ের জোরে তালাকের ভয় দেখে আপনি করবেন এটা নয় আমরা এভাবেই কথা বলি বাসায় এটা সবচেয়ে বেশি লজ্জাজনক আমরা এভাবে কথা বলি কেন এভাবে কথা বলতে হবে আল্লাহ রাসুল কয়দিন এভাবে কথা বলেছেন বা কেন এখন আপনাদেরকে বলতে হবে তালাকের ভয় দেখান আপনারা এভাবে কথা বলেন বাসায় আর সেটা পাবলিক প্লেসে বলেন এটা কোনো রুচিশীল মানুষের বৈশিষ্ট্য হলো দাওয়াত দিতে হবে তো স্থানকাল পাত্র বেদে বর্তমান মানুষের চিন্তা ভাবনা মুসলমানদের চিন্তার জগৎ তাতে কি এ ধরনের ডোমিনেটিং মানসিকতা আমরা এভাবেই কথা বলি তা লাগ এটা এটা একটা ডমিনেটিং মেন্টালিটি মানে এটা কি যায় এটা কি দাওয়াতের কোনো কার্যকর ম্যাথোলজি হলো যুগোপযোগী হলো এবং কোরআন সুন্নার প্রকৃত রিফ্লেকশন হলো আল্লাহ রাসুলকে এভাবে দাওয়াত দিতে শিখিয়েছেন না এটা একেবারেই আপত্তিকর কোনো দিক থেকে সঠিক হয়েছে বলে আমরা মনে করি না এক কথায় চলবা এক কথায় উঠবা বসবা দ্বিতীয়বার জন্য বলতে না হয় যদি ধরেও নেই যে স্ত্রী কোন একটা ভুল করছেন সেই ভুলের সংশোধন করছেন তাও এভাবে ডোমিনেটিং ভাষায় বলাটা শূন্যসম্মত নয় আর বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে এগুলো অকার্যকর এগুলো কেউ মানবেই না সংসার ভেঙে যাবে সংশোধন হবে না আর স্ত্রীকে এভাবে গায়ের জোরে বলতে হয় না অন্যভাবে বললে কাজ হয় এভাবে বললে কাজ হয় না তা আপনার কাজ হয় সেটা আপনার পারিবারিক বিষয়ে কথা বলবো না কিন্তু ওভারঅল স্ত্রীকে এভাবে গায়ের জোরে বললে এতে কোনো লাভ হয় না কোনো উপকার হয় না বরং উল্টো অ্যাকশন হয় অতএব এটা আপত্তিকর বিশেষ করে নারীদের প্রতি ডমিনেটিং মেন্টালিটি এই পার্সপেক্টিভ থেকে তার বক্তব্যটা শিক্ষিত শ্রেণী একটু আপত্তিকরভাবে নিয়েছেন এটা ঠিক হয়নি তারপরে তিনি বলছেন তার নিজের পরিবারের ঘটনা বলছেন একদিন একটা ইস্যু নিয়ে তুলকালাম রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম হাত মোজা ভালো করে পড়তে মানে ঘরের মধ্যে স্ত্রীর সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে হাত মোজা পরাটা এক হাত মোজা পরা এটা মোটো জরুরি নয় আর হাত মোজা পড়তে হুজুরের স্ত্রীরা তো আর হাত মোজা পড়লে যেভাবে হাত দেখা যায় জাগিয়ে ওভাবে হাত জাগায়ও না পাবলিক প্লেসে গিয়ে অথবা গায়ের মোহর সামনে গিয়ে যাই হোক যেভাবে বলেছেন সেটা তাদের ব্যক্তিগত পারলে তো ভালো জরুরি না কিন্তু পড়লে তো ভালো কিন্তু সেই পারিবারিক ঝগড়ার ঘটনা এভাবে ওয়াজের এসে শ্রোতাদের সামনে বলবেন এটা দুঃখজনক লজ্জাজনক এটা কোনো স্মার্ট দায়ের বাবু তো হাতন যে স্মার্ট লোক তার সাথে এটা যায় না এবং আরো নানান কথা বলেছেন কথা না শুনলে খাওয়া বন্ধ করে দিবি বা ইত্যাদি হ্যাঁ এটা একটা এটা একটা চিকিৎসা এক পর্যায়ে খাওয়া বন্ধ করা সন্তানদের ক্ষেত্রে বলছেন ছেলে মেয়েদের ক্ষেত্রে বলছেন এগুলো ট্রাই করে দেখার প্রয়োজন কিন্তু এটা কোনো সিস্টেম না কথা বলার বিশেষ করে নারীদের প্রতি তার একটা ডমিনেটিং মেন্টালিটি চাপ দিয়ে তাদেরকে ভালো বানাতে হবে এরকম একটা মানসিকতা ফুটে উঠেছে এই কাজটা মোটেও ঠিক করলেন না তিনি